আজকে রেস্টুরেন্ট মিনসের 10টা টেকনিক নিয়ে কথা বলবো, যে টেকনিকগুলো ইউজ করলে রেস্টুরেন্ট মিনস অবশ্যই আপনার উপকারে আসবে। ভেরি ইউজফুল 10টা টেকনিক আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্ট স্টেপ হচ্ছে টেল মিনিমাম এবং সেল প্রিমিয়াম। যেমন হচ্ছে আপনার রেস্টুরেন্টের বাইরে আপনি টেল মিনিমাম বলতে আপনি যেগুলো সবথেকে কম প্রাইসে, হয়তো বা আপনি যেগুলো ডিসকাউন্ট দিয়েছেন, যে মনে করেন মাত্র 10 টাকায় আপনি বার্গার দিয়েছেন, মাত্র 10 টাকায় আপনি জুস দিয়েছেন, এই জিনিসগুলো আপনি বাইরে যখন বলবেন টেল মিনিমাম, টেল আপনি যত কম প্রাইসের আছে সেই জিনিসগুলো যখনই আপনি বিলবোর্ডে দেখাবেন তখন কিন্তু মানুষেরা সেখানে আগ্রহ হয়ে আপনার রেস্টুরেন্টে খেতে যাবে। এবং সেল প্রিমিয়াম কখন হবে, যখন রেস্টুরেন্টে যারা খেতে যাবে তারপরে কিন্তু তারা জাস্ট শুধুমাত্র একটা বার্গারই খাবে না, প্রিমিয়াম আইটেমগুলোও তারা কিন্তু খাবে। তো এই জিনিসটা আপনি আপনার রেস্টুরেন্ট বিজনেসে লাগাইতে পারেন, কাজে লাগাইতে পারেন এই টেকনিকটা। দ্বিতীয় টেকনিক হচ্ছে যে আপনার বিভিন্ন ইউটিউবার আছে, বিভিন্ন ব্লগার আছে, তাদেরকে আপনি ইনভাইট করুন এবং আপনার রেস্টুরেন্ট তাদেরকে ইনভাইট যখন করবেন তারা এসে কিন্তু আপনার ওখানে ভিডিও তৈরি করবে, বিভিন্ন ব্লগ তৈরি করবে, তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অনেক কাস্টমার আপনাকে অ্যারেঞ্জ করে দিবে। কারণ হচ্ছে একটা এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষ আপনার কথা, আপনি রেস্টুরেন্টের মালিক, আপনার কথা কিন্তু মানুষ সবাই বিশ্বাস করবে না, সবাই ভাববে যে আপনি জাস্ট ইনকাম করার জন্য বলছেন। বাট যখন বাইরের কোনো লোক আপনাকে রিকমেন্ড করবে, আপনার রেস্টুরেন্ট রিকমেন্ড করবে, তখন কিন্তু তাকে তারা বিশ্বাস করবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, অবশ্যই দেখবেন যে মানুষ যখন আপনার মার্কেটিং করতে যাবে তখন কিন্তু আপনার আলাদা কোনো মার্কেটিং করা লাগবে না, ঠিক আছে? কাস্টমার যখন আপনার মার্কেটিং করতে লাগবে, যাকে বলে ওয়ার্ড অফ মাউথ, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কীভাবে মানুষের মুখে মুখে আপনার রেস্টুরেন্টটা থাকে সেই জিনিসটা আপনি লক্ষ্য করবেন। থার্ড নাম্বার টেকনিক হচ্ছে সেলফি পয়েন্ট। আপনার রেস্টুরেন্টে অবশ্যই মাস্ট এখন একটা সেলফি পয়েন্ট তৈরি করবেন, যেখানে রেস্টুরেন্টে মানুষ এসে যেখানে যেন সেলফি নিতে পারে। যেমন ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টের বাইরে কিন্তু একটা পুতুল থাকে, একটা ডল থাকে, যে বড় টাইপের একটা ডল টাইপের থাকে, সেখানে কিন্তু সবাই এসে পিকচার তুলে, ছবি তুলে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। আপনি এরকম করতে পারেন, একটা সেলফি পয়েন্ট করে দিতে পারেন এবং সেখানে মানুষ যখন আপলোড করে আপনার দ্বারা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে তখন কিন্তু আপনার রেস্টুরেন্টটা ট্যাগ করে দিবে মানুষ। তখন কিন্তু মানুষ কী চায়, মানুষ কিন্তু দেখাইতে চায় যে আমি কত ভালো ভালো জিনিস খাইতেছি, কত ভালো রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি, ফাইভ স্টার যেগুলো হোটেল সেগুলো কী জন্য এত ডিমান্ডফুল, তাদের জাস্ট এরকম ভ্যালু ক্রিয়েট করা, ঠিক আছে? ফাইভ স্টারে কেউ গেলে অবশ্যই সেখান থেকে মানুষ সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবে। কেন পোস্ট দিবে, তাকে দেখাইতে চায় যে না আমি অনেক বড়, আমি অনেক বড় রেস্টুরেন্টে খাই, এই জিনিসটাকে আপনাকেও করে ফেলতে হবে। ফোর্থ নম্বর জিনিসটা হচ্ছে যে আপনার রেস্টুরেন্ট আইটেম, আপনি হচ্ছে যেসব যে আইটেমগুলো আছে সেই সব আইটেমগুলো মিনিমাম করে ফেলবেন। যেমন হচ্ছে যে আপনার রেস্টুরেন্টে যদি 100টা আইটেম থাকে তাহলে আপনি লক্ষ্য করবেন যে কোন আইটেমগুলো আপনার বেশি চলছে, কোন আইটেমগুলো বেশি সেল হচ্ছে, তো মাস্ট আপনাকে সেই আইটেমগুলোই রাখতে হবে। বাড়তি যে আইটেমগুলো সেগুলো কিন্তু সাড়াই করে ফেলতে হবে। তাহলে কী হবে যে আপনি একই জিনিস আপনি কম টাইমে বেশি সেল করতে পারবেন, বেশি একই চেয়ারে কিন্তু বারবার আপনি কাস্টমার ঘোরাইতে পারবেন, রিসাইকেল করে ফেলতে পারবেন। যে আপনার যখন আইটেম মিনিমাম থাকবে তখন কিন্তু আদার্স যে আইটেমগুলো থাকবে সেগুলো তৈরি করতে খরচ কম হবে, শেফ কম খরচ হবে, সার্ভিসে যারা থাকে তাদের কস্ট আপনার কমে আসবে, এইভাবে আপনাকে সেল করতে হবে। ফিফথ নাম্বার টেকনিক হচ্ছে কাস্টমারের সাথে গুড ব্যবহার করতে হবে। গুড ব্যবহার বলতে গেলে কাস্টমার মনে করেন কোনো এক্সট্রা কোনো ব্যাগ নিয়ে আসছে, কোনো বাইক নিয়ে আসছে, তো কাস্টমারকে যেভাবে আপনি প্রায়োরিটি দেবেন তার কিন্তু এইসব জিনিসগুলোতে প্রায়োরিটি দেবেন। আমি এর আগে একটা রেস্টুরেন্টে খাইতে গেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যেখানে বাইক রাখছি বাইরে কিন্তু বাইক রাখার পর সেখানে কিছু রেস্টুরেন্টে কিছু লোকজন আছে, তারা সেখানে এসে তারা বাইকটাকে ঢেকে দিচ্ছে একটা চাদর দিয়ে, তারা কিন্তু আমাকে ওরকমভাবে অনার করছে, আমাকে যতটুকু অনার করছে তার থেকে মানে ওরকম টাইপের অনার করছে, কাকে, যে আমার বাইকটাকে, তারা আমার বাইকটাকেও প্রায়োরিটি দিচ্ছে ওরকম। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের ভালো লাগছে, ভালো লাগছে জন্যই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি এই জিনিসটা। কিন্তু আপনারা এরকম টাইপের অনেক কিছু করতে পারেন, তারা যদি এক্সট্রা ব্যাগ নিয়ে আসে সেটা আপনি নিয়ে একটা লকার করে রাখতে পারেন, তাতে তাদেরকে প্রায়োরিটি দিবেন, যত কাস্টমারকে যত প্রায়োরিটি দিবেন তারা কিন্তু ওইভাবে আপনার অ্যাকচুয়ালি কি আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন তখন যখন দেখবেন যে না এই রেস্টুরেন্টে ঢুকে অন্যরকম একটা ফিলিংস আসছে আপনার ভিতর, আপনার মন থেকে বেরোচ্ছে না অন্যরকম একটা রেস্টুরেন্ট, এই ফিলিংসটা যেন অন্যান্য কাস্টমারের ক্ষেত্রেও কীভাবে বের হয়ে আসে এই জিনিসটাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে। সিক্স নাম্বার টেকনিক হচ্ছে লয়্যালটি কার্ড। আপনি লয়্যালটি কার্ড ইউজ করতে পারেন। যেমন ধরে কাস্টমারকে আপনি একেবারে আপনার মানে বিজনেসের সাথে লয়্যাল করে রাখতে চান, লয়্যালটি কার্ড ইউজ করলে কী হবে যে আপনার দোকানে যারা প্রথম আপনার রেস্টুরেন্টে যারা প্রথম খেতে আসবে তাদের কিন্তু যদি লয়্যালটি কার্ড দেন, যে আপনার যে কোনো ফ্রেন্ড যদি এই আপনার পরিচয় দেয় এবং লয়্যালটি কার্ডটা সঙ্গে করে নিয়ে আসে তাহলে তাকে আমি 5% ডিসকাউন্ট দেবো। তাহলে কী হবে, ও আপনার সাথে লয়্যাল হয়ে গেল, যে আপনার যে কোনো জায়গায় সেই কার্ডটা দেখাইতেও পারবে, আবার বলতে পারবে যে এই রেস্টুরেন্ট যদি খাইতে চাস তাহলে
কিন্তু এই কার্ডটা দেখাইলে সে কিন্তু 5% ডিসকাউন্ট দিবে। তাহলে কি হবে, আশেপাশে রেস্টুরেন্ট থাকলেও কিন্তু সে আপনার কাছে আসবে, আপনার কাছে খেতে আসবে জাস্ট 5% ডিসকাউন্ট নেওয়ার জন্য। এরকম টেকনিক আপনাকে ইউজ করতে হবে। এছাড়াও কিন্তু যেমন ধরেন আপনার ইন্ডিয়াতে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো যারা ছোটোখাটো বিজনেস টেকনিক ইউজ করে, সেই টেকনিকগুলো আপনাকে লাগাইতে হবে, আপনাকে ইউজ করতে হবে। আমরা জাস্ট বিজনেস করতে যাই যে আমরা জাস্ট রেস্টুরেন্ট দিয়ে ফেললাম, আমরা এরকম মেনু তৈরি করলাম, এখন জাস্ট কাস্টমার আনবো আমি খাওয়াবো, এইভাবে না। আপনাকে অন্যরকমভাবে টেকনিক ইউজ করতে হবে। কারণ কি, আপনার একটা রিসার্চে দেখা গেছে ইন্ডিয়া বাংলাদেশে কিন্তু 99% রেস্টুরেন্ট এক বছরের মধ্যে ক্লোজ হয়ে যায়। তাহলে আপনাকে স্টার্ট করার পর থেকে, স্টার্ট করার আগে থেকে আপনাকে বুঝতে হবে, আপনাকে শিখতে হবে, জানতে হবে কীভাবে রেস্টুরেন্ট বিজনেস চালাইতে হয়, কীভাবে রেস্টুরেন্ট বিজনেস যেভাবে ট্রেন্ড হয়ে চলছে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। তারপরে কিন্তু আপনি রেস্টুরেন্ট চালাইতে পারবেন। এরপরে টেকনিক হচ্ছে, আপনার রেস্টুরেন্টে একটা বড় করে একটা মনিটর সেট করতে পারেন, যেখানে হচ্ছে সকল কাস্টমার দেখতে পারবে যে আপনার কিচেনটা কেমন, আপনার কিচেনে কী কী রান্না হচ্ছে, কেমন ফ্রেশ কি না। কারণ আপনার কাস্টমারকে যত ক্লিয়ারিটি দিবেন তারা কিন্তু তত আপনাকে বিলিভ করবে, আপনাকে যত বিলিভ করবে তত কিন্তু আপনাকে তারা আপনার রেস্টুরেন্টে তারা আসবে। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। কারণ ম্যাক্সিমাম মানুষের মাইন্ডে, ম্যাক্সিমাম কাস্টমারদের মাইন্ডে আছে এখন রেস্টুরেন্টে ওরকম ফ্রেশ হয় না। যেমন ধরেন আপনি যদি ওরকম হাইজেনিক খাবার খাইতে যান তাহলে কিন্তু অনেক ভালো রেস্টুরেন্টে যাইতে হবে। আপনি যদি স্বাস্থ্যকর খাবার খাইতে যান তাহলে কিন্তু ফুটপাতে যেসব খাবার হয় সেগুলো কিন্তু ওরকম হাইজেনিক না। খাবার হাইজেনিক হলে আপনার অ্যাফোর্ডেবল হবে না, কারণ অনেক দাম, কারণ বড় বড় রেস্টুরেন্টে অনেক দাম বেশি নেয়। আর যদি অ্যাভেলেবেল হয় তাহলে ভালো, হাইজেনিক না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি হাইজেনিকও দিব, ভালো খাবারও দিব এবং অ্যাফোর্ডেবল হয় যেন সবার জন্য, এরকম জিনিস করতে হবে আপনাকে। তাহলে কিন্তু আপনি বিজনেসটা গ্রো আনতে পারবেন। এরপরে টেকনিক হচ্ছে, আপনার যে সার্ভিস ম্যানগুলো থাকবে সেগুলো অনেক পলাইটলি তাদের সাথে বিহেভ করবে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এভরি ফুডের, আপনি মনে করেন কাউকে খাবার দিচ্ছেন, খাবার সার্ভ করার পর কিন্তু আপনি যদি সার্ভিস যারা করে তারা কিন্তু যদি বলে দেয় যে কী কী এই খাবারে কী কী ইউজ হয়েছে, কতটুকু তেল ইউজ হয়েছে, কতটুকু কী ইউজ হয়েছে, এভরি ইনগ্রিডিয়েন্টস যদি তাদেরকে শেয়ার করে তাহলে আলাদা একটা ভ্যালুয়েবল প্রায়োরিটি তারা ফিল করবে কাস্টমার, যে না আমাকে সে শেয়ার করছে। ঠিক আছে, এই যে এরকম টেকনিকগুলো ইউজ করতে হবে আপনাকে। এরকম টেকনিক যদি একের পর এক ইউজ করেন তাহলে আপনি রেস্টুরেন্ট বিজনেসে অবশ্যই সাকসেসফুল হতে পারবেন।